गुड आफ्टरनून माय डियर स्टूडेंट्स, ऑनरेबल गार्डियंस, टीचर्स एंड व्यूअर्स, वेलकम यू ऑल कॉर्डियली टू आवर फेमस रेनाउंड ऑनलाइन स्कूल सिलेट ऑनलाइन स्कूल। डियर स्टूडेंट्स, टुडे आई एम प्रेजेंट हियर फॉर टेकिंग ए क्लास फॉर द स्टूडेंट्स ऑफ क्लास 5। So all the students of class 5, get ready with your notebook, pens and necessary other things for enjoying a class on English. And today we will discuss from the question pattern number 12. So you need not to take your textbooks. Okay, dear students, and at the very beginning of my class, I would like to be introduced with you. This is Khalidur Rahman Manik, assistant teacher to the Hasgaon Government Primary School, Chhatak, Sunamganj. Okay, dear students, so get ready for enjoying the class. Dear students, you know, in your all examinations, you have to face a question in number 12, where you should rearrange some words to make meaningful sentences. And question number 12 carries 10 marks. Dear students, तुम्हारे सकल परीक्षा तुम्हारा 12 नम्बर प्रश्न जो आंसर करते हैं से 5 एलोमेलो सेंटेंस देया थाके सेगुली के तुम्हारे सजिए लिखते हैं जाते अर्थबह है एवं से प्रश्न मार्क थाके 10। आज के शुद्ध तुम्हारे 12 नम्बर क्वेश्चन निये आलोचना करब, ठीक है? So look at this calendar, look at this poster paper, rearrange the words in the correct orders. I have written some sentences in the wrong order, so you will have to rearrange these words to make meaningful sentences. And I kept here 2 words in wrong order, and you will have to make correct words. Okay, dear students. ताहले देखो तो हमें एक बार पढ़े नहीं। In we morning the arrived tense we in slept our campuri to a cup we went very was it interesting এটা একটা শব্দ এলোমেলো করে রাখা হয়েছে, স্পেল করতে পারবে তোমরা? Place is a this famous day great a was it go did you where country my love I একটা ওয়ার্ড রং অর্ডারে আছে। ইউ ডু হাউ লেজার টাইম স্পেন্ড ইয়োর লায়ার এ নোবডি বিলিভস ফ্রেন্ড ইজ বেস্ট ইয়োর হু আর ওয়েলকামড ইউ হিয়ার আইটি ওয়ার্ড রয়েছে। তো এখানে সেন্টেন্সের শেষে তোমাদের এই যে চিহ্নটা দেওয়া থাকবে, কোন চিহ্ন আসবে, ফাংচুয়েশন মার্ক কোনটি বসবে সেটা দেওয়া থাকবে। আমি আজকে দেইনি, আমি দেখব তোমরা দিতে পারো কি না, এবং আমরা সবাই সহায়তা করে কোন সেন্টেন্সের শেষে কোন চিহ্ন বসাবো আমরা খেয়াল করে বসাবো। এবং জানো এই সেন্টেন্সগুলো মেকিং করতে গিয়ে প্রথম যে সেন্টেন্সের প্রথম যে লেটার হবে ক্যাপিটাল লেটার হবে,
হ্যাঁ, তো আমরা এখানে এই সেন্টেন্সগুলো করতে গিয়ে ক্যাপিটাল লেটারের প্রতি লক্ষ্য রাখবো এবং শেষে কোন পাংচুয়েশন মার্ক বসাবো, এটা পরীক্ষা দেওয়া থাকে, তো আজকে আমি দেইনি, আমরা এটা খেয়াল করে বসাবো। ওকে ডিয়ার স্টুডেন্টস, ওকে তাহলে আমরা এখন শুরু করব। আমরা এখন দেখব আমরা সেন্টেন্সগুলো মেক করতে পারি কি না। এখানে নাম্বার দিয়ে এনেছি আমি রোমান সংখ্যায়, রোমান সংখ্যায়, রোমান সংখ্যাগুলো খুবই ইজি। দেখো এটা হচ্ছে এক প্রকাশ করে। তো প্রথম সেন্টেন্সটি কী হতে পারে, এবং তোমরা লক্ষ্য করবে এই সবগুলি সেন্টেন্স আমরা এর আগে আমরা কয়েকটি ক্লাসে, হ্যাঁ, ইট ওয়াজ আ গ্রেট ডে, এই টপিকের উপর আলোচনা করেছি। হুম, যে কাপ খেম্পুর উপর যে টপিকটা আছে এর উপর আমরা বিস্তর আলোচনা করেছি, এর সব কটি লেসন, প্রায় আমরা 5-6টি লেসন ছিল, সবগুলো শেষ করেছি, এবং আজকের অধিকাংশ সেন্টেন্সই আমি ওই পার্ট থেকেই নিয়েছি। এবং এখানে যে সেন্টেন্সগুলো দেওয়া থাকে সবগুলো সেন্টেন্স তোমাদের পাঠ্য বইয়ের ভিতর থেকে দেওয়া থাকে, দু একটা কোয়েশ্চেন সেন্টেন্স দেওয়া থাকে, ইন্টারোগেটিভ সেন্টেন্স দেওয়া থাকে। এই দেখো, ইন উই মর্নিং দাও অ্যারাইভড, এখানে এই শব্দগুলিকে আমরা কোন অর্ডারে সাজালে, কোনটার পর কোনটা নিয়ে আসলে একটা মিনিংফুল সেন্টেন্স হয়। দেখো তো, ইন উই মর্নিং দি অ্যারাইভড, এখানে কমা দিয়েছি বা এখানে অবলিগও দেয়া থাকতে পারে, অবলিগ। দেখো উই যদি আমরা প্রথমে নিয়ে আসি, উই অ্যারাইভড ইন দ্য মর্নিং, উই অ্যারাইভড ইন দ্য মর্নিং, আমরা সকালে গিয়ে পৌঁছলাম, একটা সুন্দর সেন্টেন্স হচ্ছে। তাহলে আমরা বিভিন্নভাবে চিন্তা করবো যে কোন শব্দটা প্রথমে আনলে এবং এরপরে কোনটা কোনটা নিয়ে আসলে অর্থপূর্ণ সেন্টেন্স হয়। এবং এখানে পাঁচটি সেন্টেন্সে প্রায় সবগুলোই তোমাদের পাঠ্যপুস্তকের ভেতর থেকে থাকবে। তো পাঠ্যপুস্তক যত বেশি তোমরা রিডিং পড়বে তত বেশি তোমাদের সহায়তা পাবে। তাহলে কি প্রথম সেন্টেন্সটি, উই অ্যারাইভড, এ আর আর আই ভি ই ডি, অ্যারাইভড ইন দ্য মর্নিং, আমরা সকালে পৌঁছলাম, একটা সেন্টেন্স হয়ে গেছে। এটা একটা এসআরটি সেন্টেন্স, একটা বিবৃতির শেষে আমরা ফুল স্টপ দেবো। পরীক্ষা প্রশ্নপত্রে তোমরা শেষে কোয়েশ্চেন এই যে পাংচুয়েশন মার্কটি দেওয়া থাকে, আমি আজকে দেইনি ইচ্ছে করেই। নাম্বার দুই দেখো, দুই নম্বর সেন্টেন্সটি কী হবে একটু পড়ো তো। দুই নম্বর সেন্টেন্সে আছে টেন্স উই ইন স্লেপ্ট আওয়ার, তাহলে যদি আমরা নিয়ে আসি উই স্লেপ্ট, আমরা ঘুমালাম, কোথায়, ইন আওয়ার টেন্স, উই স্লেপ্ট ইন আওয়ার টেন্স, তখন কী অর্থ হচ্ছে, আমরা আমাদের তাঁবুর মধ্যে ঘুমালাম। সুন্দর একটি সেন্টেন্স, তাহলে এটা হবে উই স্লেপ্ট, স্লিপ থেকে হয়েছে স্লেপ্ট, আমরা ঘুমালাম, ইন আওয়ার টেন্টস, টিএন টিএস, উই স্লেপ্ট ইন আওয়ার টেন্টস, আমরা আমাদের তাঁবুতে ঘুমালাম। শেষে আমরা দেব ফুল স্টপ, বিবৃতিমূলক বাক্য। এবং দেখো প্রথম লেটারটি ক্যাপিটাল দিয়েছি, এটা লক্ষ্য রাখতে হবে, প্রত্যেকটি সেন্টেন্সের প্রথম লেটারটি অবশ্যই ক্যাপিটাল হবে। এরপর আমরা ক্যাপিটাল লেটারের রোল অনুযায়ী যেখানে বসাবার প্রয়োজন সেখানে ক্যাপিটাল লেটার বসাবো। এরপর হচ্ছে খেম্পুরি টু এ কাপ উই ওয়েন্ট, এই শব্দগুলিকে আমরা সাজিয়ে লিখি, বলো তো কী হতে পারে। ইয়েস, উই যদি আমরা সামনে নিয়ে আসি, উই ওয়েন্ট, আমরা গেলাম টু আ কাপ খেম্পুরি, আমরা একটি কাপ খেম্পুরিতে গেলাম, আমরা একটি কাপ খেম্পুরিতে গিয়েছিলাম। উই ওয়েন্ট টু আ কাপ
কম্পোরি এবং এটি বিবৃতিমূলক বাক্য তার শেষে আমরা ফুল স্টপ দিয়ে দিচ্ছি উই ওয়েন্ট টু আ কাপ কম্পোরি আমরা একটি কাপ কম্পোরিতে গেলাম কোথায় গিয়েছিলাম শ্রীমঙ্গল চার লেখা হয় কিভাবে রোমান সংখ্যায় এভাবে লেখা হয় চার এটা পাঁচ পাঁচের আগে দিয়ে এক দিলে এক বিয়োগ করা বোঝায় চার ওকে চার নম্বর হচ্ছে ভেরি ওয়াজ ইট ইন্টারেস্টিং ভেরি ওয়াজ ইট ইন্টারেস্টিং এই শব্দগুলিকে আমরা কীভাবে কোন অর্ডারে সাজালে সেন্টেন্স হবে দেখো তো যদি ইট সামনে নিয়ে আসে ইট ওয়াজ এটি ছিল ইন্টারেস্টিং ভেরি সেন্টেন্স হয় না ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং তাহলে আই ক্যাপিটাল আই এর উপর ডট থাকে না হ্যাঁ ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং আই এন টি ই আর ই এস টি আই এন জি ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং এটি ছিল খুব আনন্দের খুব মজার একটি ঠোর এই সেন্টেন্সের শেষে আমরা কোন চিহ্নটি বসাবো কোন পাংচুয়েশন মার্ক বসতে পারি বলো তো ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং এটি খুব আনন্দদায়ক ছিল এটি খুব স্মরণীয় ছিল খুব মজার ছিল তাহলে এটা তার আবেগ হ্যাঁ আবেগ তীব্র আবেগ বোঝানো হয়েছে এর শেষে আমরা দেই এক্সক্লামেশন মার্ক আশ্চর্যবোধক চিহ্ন ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং এটি ছিল খুবই আনন্দদায়ক এরপর পাঁচ নম্বর হ্যাঁ পাঁচ নম্বর একটি ওয়ার্ড দেখো তো এটাকে বিভিন্নভাবে তোমরা চেষ্টা করে দেখো কী ওয়ার্ড হতে পারে আই আর এফ এইচ টি জি ই ডি এন ই কী শব্দরা হতে পারে চিন্তা করে তো আমরা যদি এফ সামনে নিয়ে আসি এফ আর আই জি জি আছে এইচ টি ফাইট ই এন ই ডি ফাইটেন্ট ফাইটেন্ট অর্থ ভয় পেল বা ভয় দেখালো ফাইটেন্ট এই শব্দটি আমরা পেয়েছি হ্যাঁ ফাইটেন্ট আমাদের পরিচিত শব্দ তাহলে এফটা আমরা দেবো ক্যাপিটাল দেই এফ আর আই জি এইচ টি ই এন ই ডি ফাইটেন্ট এখানে এফটা যদি আমরা স্মলও দিয়ে দিই সমস্যা নেই এটা একটি ওয়ার্ড একটা বার্ব এর প্রথম লেটারটা যদি আমরা স্মল লেটার দিয়ে দিই সমস্যা হবে না এটা তো কোনো সেন্টেন্স না ফাইটেন্ট এরপর ছয় নম্বর হচ্ছে প্লেস ইজ আ দিস ফেমাস এই শব্দগুলিকে সাজিয়ে লেখো তো দেখো কী হয় তোমরা চিন্তা করো দিস ইজ এ ফেমাস প্লেস এটা হয় দিস ইজ আ ফেমাস প্লেস দিস ইজ আ ফেমাস প্লেস এটি একটি বিখ্যাত জায়গা বিখ্যাত স্থান ফুল স্টপ দিস ইজ আ ফেমাস প্লেস এটি একটি বিখ্যাত বিখ্যাত স্থান এরপর সাত নম্বর দেখো এটা দ্বারা পাঁচ বোঝায় এটা ডান দিকে দুই দিলে দুই বৃদ্ধি পায় সাত ডে গ্রেট এ ওয়াজ ইট এটা কী হবে ইট এগুলোই সামনে আসে সাধারণত প্রণাউনগুলো ইট ওয়াজ আ গ্রেট ডে ইট ওয়াজ আ গ্রেট ডে হ্যাঁ আমাদের একটা টপিকই আছে ইট ওয়াজ আ গ্রেট ডে তাহলে আই টি ইট ওয়াজ আ গ্রেট ডে এটি ছিল একটি বিশেষ দিন এখানে একটা তীব্র আবেগের ব্যাপার রয়েছে এর সাথে জড়িয়ে ইট ওয়াজ আ গ্রেট ডে এটি ছিল একটি বিশেষ দিন বিশেষ মজার দিন তাহলে এখানে আমরা এক্সক্লামেশন মার্ক এটাকে বলা হয় এক্সক্লামেশন মার্ক বসাবো তো পরীক্ষায় তোমরা এই মার্ক বসাতে হয় এরকম সেন্টেন্স নাও পেতে পারো সাধারণত ফুল স্টপ এবং কোয়েশ্চেন মার্ক বসে এমন সেন্টেন্স পরীক্ষা দেয়া হয় যত বেশি ইজি দেওয়া সম্ভব হয়
8 number sentence. Go did you where? Go did you where? The sentence ta ki hote pare amra jodi dekho to you did go where hoyna where you did go tao hoyna where did you go tumi kothay giyechile where did you go eta ekta sentence hoy w h e r e where did you go তুমি কোথায় গিয়েছিলে হোয়ার ডিড ইউ গো তুমি কোথায় গিয়েছিলে তো এটা হচ্ছে একটা প্রশ্ন করা হয়েছে প্রশ্নবোধক চিহ্ন এই যে সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য তো এই ধরনের বাক্যের শেষে কী দেওয়া হয় এবং লক্ষ্য করবে যেখানে সেন্টেন্সের প্রথমে যদি ডব্লিউ এইচ ওয়ার্ড থাকে তাহলে সাধারণত এটা দ্বারা প্রশ্ন করা হয় প্রশ্ন বোঝায় তার শেষে প্রশ্নবোধক চিহ্ন বসে হ্যাঁ প্রশ্নবোধক চিহ্ন বসে এখানে আমরা লিখেছি আটটি সেন্টেন্স তোমরা কি ক্লিয়ার দেখতে পাচ্ছ এবং ওগুলো তোমাদের নোট খাতায় উঠিয়ে নাও ওকে ডিয়ার স্টুডেন্টস এখন আমরা আট পর্যন্ত লিখেছি এখন লিখব নয় এই দেখো এটা এই রোমান সংখ্যা দ্বারা দশ বোঝায় দশ এক্স দ্বারা দশ বোঝায় তার আগে দ্বারা যদি আমরা এটা এক দেই তাহলে বামে দেওয়া যে সংখ্যাটা বসাবো এটা বিয়োগ বোঝায় এক বিয়োগ করলে নয় থাকে এটা হচ্ছে নয় নয় নম্বরে কী আছে দেখো কান্ট্রি মাই লাভ আই কান্ট্রি মাই লাভ আই সেন্টেন্স কী হতে পারে আই যদি আমরা সামনে নিয়ে আসি আই লাভ মাই কান্ট্রি আমি আমার দেশকে ভালোবাসি আই লাভ মাই কান্ট্রি হ্যাঁ এটা একটা সেন্টেন্স হয় মিনিংফুল সুন্দর সেন্টেন্স আই লাভ মাই কান্ট্রি শেষ হবে ফুল স্টপ আমি আমার দেশকে ভালোবাসি আই লাভ মাই হোম টাউন আমি আমার নিজ শহরকে ভালোবাসি আই লাভ মাই মাদার টাং আমি আমার মাতৃভাষাকে ভালোবাসি আই লাভ মাই কান্ট্রি আমি আমার দেশকে ভালোবাসি কান্ট্রি ব্রিটিশ এটাকে কাউন্ট্রিও বলে থাকে কাউন্ট্রি কাউন্ট্রি দশ নম্বরে কি দেওয়া আছে এন আই এম এ এক্স টি এন ও ই এ আই এটা একটা ওয়ার্ড হবে যেহেতু আগে পরে কোথাও কোনো কমা নেই এটা ওয়ার্ড হবে এবং এটা কোন ওয়ার্ড বলো তো দেখি ওয়ার্ডটা কি অর্থপূর্ণ ওয়ার্ডটি হ্যাঁ বলো ওকে পেয়েছো এটা একটি কমন ওয়ার্ড যেটা আমরা সবাই পরিচিত এর সাথে দেখো আমরা যদি ই সামনে নিয়ে আসি ই এক্স এ এক্সা এম আই এন হ্যাঁ এ টি আই ও এন এক্সামিনেশন এক্সামিনেশন অর্থ হচ্ছে পরীক্ষা এক্সামিনেশন ই এক্স এ এম আই এন এ টি আই ও এন এক্সামিনেশন পরীক্ষা এরপর এগারো নম্বর ইউ ডু হাউ লেজার টাইম স্পেন্ড ইয়ার আমরা বুঝতে পারছি হাউ আছে এটা প্রশ্নবোধক একটি সেন্টেন্স হবে আমরা যদি হাউকে সামনে নিয়ে আসি হাউ ড ইউ হাউ ড ইউ এরপর যদি দিই আমরা স্পেন্ড হাউ ডু ইউ স্পেন্ড অর্থ হচ্ছে তোমরা কীভাবে ব্যয় করে থাকো ইয়ার তোমাদের লেজার অবসর টাইম সময় তোমরা কীভাবে তোমাদের অবসর সময় কাটাও হাউ ড ইউ স্পেন্ড ইয়োর লেজার টাইম তাহলে এইচটা হবে ক্যাপিটাল হাউ ড ইউ স্পেন্ড ইয়োর লেজার এল ই আই এস ইউ আর ই
leisure time, T-I-M-E, time. How do you spend your leisure time? প্রশ্ন করা হয়েছে, শেষ হবে নোট অফ ইন্টারোগেশন, প্রশ্নবোধক চিহ্ন। How do you spend your leisure time? How do you spend your leisure time? তোমাদের অবসর সময় কিভাবে কাটাও? How do you spend your leisure time? তোমাদের অবসর সময় কিভাবে কাটাও? বারো নম্বর, লায়ার এ নোবডি বিলিভস। এটা সুন্দর একটি সেন্টেন্স, তোমরা হয়তো ক্লু পেয়ে গেছো। নোবডি যদি আমরা সামনে নিয়ে আসি, নোবডি বিলিভস আ লায়ার, কেউ মিথ্যাবাদীকে বিশ্বাস করে না। নোবডি, তাহলে এনটা হবে ক্যাপিটাল, নো বডি, নোবডি বিলিভস, বিই এল আই ই ভি ই এস, বিলিভস আ লায়ার, এল আই এল আই এ আর, লায়ার। নোবডি বিলিভস আ লায়ার, কেউ মিথ্যাবাদীকে বিশ্বাস করে না। নোবডি নোবডি বিলিভস এ লায়ার, কেউ মিথ্যাবাদীকে বিশ্বাস করে না। নোবডি বিলিভস আ লায়ার। এরপর কি সেন্টেন্সটি হতে পারে দেখো তো, ফ্রেন্ড ইজ বেস্ট ইয়োর হু। হ্যাঁ, এটা হু আছে, একটা প্রশ্নবোধক বাক্য হবে। আমরা হু যদি সামনে নিয়ে আসি, ডাব্লিউ এইচ ও, হু মানে খে, হু হু ইজ ইয়োর বেস্ট ফ্রেন্ড, হু ইজ ইয়োর বেস্ট ফ্রেন্ড, তোমার সবচেয়ে বিশ্বস্ত বন্ধুকে, তোমার সবচেয়ে ভালো বন্ধুকে, হু ইজ ইয়োর বেস্ট ফ্রেন্ড, তোমার সবচেয়ে ভালো বন্ধুকে, প্রশ্ন করা হয়েছে, প্রশ্নবোধক চিহ্ন হবে। হু ইজ ইয়োর বেস্ট ফ্রেন্ড, তোমার সবচেয়ে প্রিয় বন্ধুকে বা সবচেয়ে ভালো বন্ধুকে, হু ইজ ইয়োর বেস্ট ফ্রেন্ড। শেষে আছে আর ওয়েলকাম ইউ হিয়ার, চোদ্দ হবে, দশ আর এ হচ্ছে চার, চোদ্দ। তাহলে এটা হতে পারে দেখো, ইউ যদি আমরা সামনে নিয়ে আসি, ইউ আর ওয়েলকাম হিয়ার, ইউ আর ওয়েলকাম হিয়ার, আপনারা এখানে সুস্বাগত। হ্যাঁ, তুমি এখানে সুস্বাগত, ইউ আর ওয়েলকাম হিয়ার। তাহলে এটা হচ্ছে ক্যাপিটাল ওয়াই, আর এটা হচ্ছে স্মল ওয়াই, এটা যত বড় করে আমরা দিই না কেন, এটা স্মল ওয়াই। দেখো স্মল ওয়াইটা এভাবে আড়াআড়ি নেমে আসে, আর ক্যাপিটাল ওয়াই সোজা নেমে থাকে। তাহলে কি, ইউ আর ওয়েলকামড, ডব্লিউ ই এল সি ও এম ই ডি, ওয়েলকামড অর্থ কি, স্বাগত। ইউ আর ওয়েলকামড হিয়ার, এইচ ই আর ই হিয়ার, আপনারা এখানে সুস্বাগত। এরপর হচ্ছে আরেকটি রয়ে গেছে পনেরো, এটি একটি ওয়ার্ড, তোমরা কি দেখতে পাচ্ছ, দেখিয়ে দেই, দেখো এ আর ই জি এল এস ই এম এ এন। হ্যাঁ, এটা কি হবে, আমরা দি এসটা সামনে নিয়ে আসি, এস আর ই ই শ্রী এম এ এন জি এ এল, শ্রীমঙ্গল, শ্রীমঙ্গল। তাহলে এসটা অবশ্যই ক্যাপিটাল হবে, এস আর ই ই শ্রী এম এ এন জি এ এল, শ্রীমঙ্গল। হ্যাঁ, তাহলে ডিয়ার স্টুডেন্টস, বুঝতে পেরেছ এই বারো নম্বর যে কোয়েশ্চেনটি দেওয়া থাকে এটি যথেষ্ট সহজ, এবং এটা আনসার করে পুরো দশ মার্ক নিয়ে নেয়া এটা যথেষ্ট সহজ, আমি বলবো খুবই সহজ। এই যে সেন্টেন্সগুলো থাকে, এই সেন্টেন্সগুলো সাধারণত তোমাদের পাঠ্য বই থেকেই থাকে সেন্টেন্স, একটু লম্বা সেন্টেন্স, সুন্দর সেন্টেন্স বা একটু কঠিন সেন্টেন্স, এগুলোই থাকে। তো এজন্য আমাদের সবচেয়ে ভালো প্রিপারেশন হচ্ছে কি,
नो गाइड আমরা পাঠ্যপুস্তকের যে টেক্সটগুলি আছে লেসনগুলি আছে হ্যাঁ এগুলি খুব মনোযোগ দিয়ে পড়ব বারবার পড়ব এবং এইটা সম্বন্ধে আমাদের পুরো একটা ধারণা রাখব স্পষ্ট ধারণা যে প্রত্যেকটি পাঠের উপর আমাদের ধারণা হ্যাঁ ডায়লগ এটা তো পরীক্ষা আসে না না আসুক এখান থেকে সেন্টেন্স চলে আসতে পারে তো আমরা বইয়ের প্রত্যেকটি লেসন প্রত্যেকটি টপিক ভালো করে রিডিং দেব এবং খুব বেশি বেশি করে পড়ব যাতে পুরো বইয়ের উপর আমাদের স্পষ্ট ধারণা থাকে এবং আমাদের সবচেয়ে বেশি সফলতা তখনই হবে যখন শিক্ষার্থীরা তাদের পাঠ্য বইটা ভালো করে পড়তে পারবে পরীক্ষা ভালো নম্বর পেল কি না পেল এটা মুখ্য বিষয় নয় মুখ্য বিষয় হলো যে বছর শেষে যে পুরো বইয়ের উপর তার স্পষ্ট ধারণা হয়েছে সে ভালো করে ইংরেজি ফাইভ পাস করার পর ইংরেজি রিডিং পড়তে পারছে এটা আমাদের অত্যন্ত সুখের একটা বিষয় হবে যদি শিক্ষার্থীরা এই গুণটা অর্জন করতে পারে ওকে ডিয়ার স্টুডেন্টস I hope you have understood my today's class, which was very much easy. I say, এটা খুবই সহজ একটি ক্লাস ছিল এবং প্রত্যেকটি ইউনিট শেষ করার পর আমি 12 নম্বর প্রশ্ন থেকে এভাবে একদিন এটা ক্লাস নেব এই ইউনিটের উপর থেকে সুন্দর সুন্দর সেন্টেন্সগুলিকে নিয়ে এসে এটা ক্লাস নেব ওকে ডিয়ার স্টুডেন্টস আই এম নট টেকিং টাইম এনি মোর Inshallah, hopefully to meet you again the next week. Till then, stay healthy, stay connected with our all classes. Goodbye to you all.